একটা আমাদের এক্সিবিশন সব স্টুডেন্টদের আঁকা নিয়ে করা হয়। আমার হাজব্যান্ড আর আমি মিলে স্কুলটা চালাই। স্কুলের নাম হচ্ছে শিল্পজিত আর্ট স্কুল, এটা মদারাটে করা হয়। এখানে প্রায় ধরুন বিগত 23 বছর ধরে এই স্কুলটা আমরা চালাচ্ছি। এখানে ছোটো ছোটো বাচ্চারা মোটামুটি আঁকা থেকে শুরু করে হাতের কাজ, বিভিন্ন ক্রাফটের ধরনের কাজ, এই কাজগুলো এখানে করানো হয় আর বড়োদেরও শেখানো হয়। যদি কেউ বড়োরা আসে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কাজ করানো হচ্ছে। এখানে অ্যাক্রিলিক পেন্টিং করানো হয়, বোতলের ওপর কাজ করানো হচ্ছে, এখানে দড়ির কাজ করানো হয়। তারপর ধরুন সত্যি কথা বলতে এখানে যেটা মেন ব্যাপারটা রাখা হয় যে এখানে যে জিনিসগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি সেই জিনিসগুলো দিয়ে যে কত সুন্দর সুন্দর জিনিস আমরা দাঁড় করাতে পারি। যেমন আমরা যেমন ফেলে দিয়ে থাকি এই বোতলগুলো ইউজ করার পর আমরা ফেলে দিই, কিন্তু এই বোতলগুলো দিয়েও আমরা যে এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাপ্লিকের ওপর কাজ করা আছে, এমসিলের ওপর কাজ করা আছে, দড়ি দেওয়া হয়, টিস্যু পেপার দিয়ে হয়, এই কাজগুলো আমরা করে থাকি। এগুলি আমি স্যান্ড ওয়ার্ক আছে, কিছু কিছু স্যান্ড ওয়ার্কগুলো করানো হয়, অয়েল পেন্টিং করানো আছে। এখানে মোটামুটি ধরুন 350-400 স্টুডেন্ট আছে। প্রতিযোগিতার ব্যবস্থা সেরকম করানো হয় না, কিন্তু মানে আমরা করি না, কিন্তু ওরা আমাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় যায়। আমার নাম তমিকা ঘোষ।